एक छविते हासि मुखे दाड़िये अन्यटीते तादेर निथर देह दुई छबिर पार्थक्य मात्र कयेक घंटा एई तो क्षणस्थायी जीवन गियेछिलेन एसएससी विदाय अनुष्ठान उपलक्षे आनंद भ्रमणे किन्तु के जानतो एजे पृथ्वी थेके विदायेर निदारुण अनुष्ठान जीवन गड़ार अदम्य उद्दीपना और आशार आलो निये सकाले बेरिये छिलेन एक संगे हाट हजारेर जोगीर हाट आर एंड जे कोचिंग सेंटारेर छात्र शिक्षकरा चट्टग्रामेर मीर सराये खोया छड़ा जावार आगे 14 जन एकटी ग्रुप छवि तुलेछिलेन सेई छवि पोस्ट करा हयेछिलो सामाजिक जोगाजोग माध्यम फेसबुकेओ छविते देखा जाए कारो मुखे उपचे पड़छे हासिर ढेउ सारी बेधे आकपिच करे दाड़िये छिलेन तारा किन्तु तादेर हासि मुख जे एभावे विलीन हये जाबे चिर দিনের মতো তা কেই বা জানতো যে পথে তারা সকালে ভ্রমণে গিয়েছিলেন রাত 11টায় সেই একই পথ দিয়ে ওরা 11 জন ফিরেছেন লাশ হয়ে তাদের ফিরতে হয়েছে অ্যাম্বুলেন্সে চড়ে সাদা কাপড়ে মুড়ে নিথর দেহে চট্টগ্রামের মিরসরাইয়ের খোয়াছড়া ঝর্ণা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হয়েছেন শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই চট্টগ্রামের হাটহাজারির চিকনদণ্ডী ইউনিয়নের জোগিরহাট এলাকার বাসিন্দা আমান বাজারে আরএনজে কোচিং সেন্টারে পড়তেন এই ছাত্ররা তাদের সঙ্গে ছিলেন কোচিং এর শিক্ষকরাও ছুটির দিনে দল বেঁধে সবাই গিয়েছিলেন মিরসরাইয়ের ওই বিখ্যাত ঝর্ণা দেখতে সেই আনন্দ যাত্রাই পরে রূপ নিল শেষ যাত্রায় ঘটনার পর থেকে এই দলের দুটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর একটিতে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে সবাই অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই ছবি ছবিটি দেখিয়ে নিহত সজীবের ভাই তৌসিফ বলেন শেখ মার্কেটে অবস্থিত প্রিয় কোচিং এর সামনে ছবিটি তুলেছিলেন তারা সেই ছবিটি পরে ফেসবুকে দিয়েছিলেন রাকিব বিন খান আমার ভাই সজীব রাকিব সহ 14 জনের মধ্যে বেশিরভাগই মারা গেছেন নিহতরা সবাই চট্টগ্রামের হাটহাজারির চিকনদণ্ডী ইউনিয়নের জোগিরহাট এলাকার বাসিন্দা হৃদয় বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় নিহত 11 জনের মধ্যে 4 জন মিলে প্রতিষ্ঠা করেছিলেন আর এন্ড জে কোচিং সেন্টার পৃথিবীতে একসঙ্গে চলতেন তারা চলেও গেলেন একই সঙ্গেই কে এস নজমিয়া হাইস্কুলের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী মোসাব আহমেদ হিসামের কানাডায় মায়ের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু তার হলো না চলে গেলেন না ফেরার দেশে যাওয়ার জন্য সকল রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এসএসসি পরীক্ষা না পেছালে সে এতদিনে কানাডায় তার মায়ের কাছেই থাকত এভাবেই প্রত্যেকটি তরুণের মনে ছিল হাজারো স্বপ্ন হাজারো আশা কিন্তু একটি দুর্ঘটনা হয়ে গেল 11টি পরিবারের কান্না